সুভাষগ্রাম থেকে সঙ্গীতা রয় মণ্ডল বলছি। যে মহারাজ, শুদ্ধ চিত্ত, চিত্তের শুদ্ধতা কিংবা মনের পারে যাওয়া, এটা কোন স্তরে? আর একটা কথা মহারাজ, যে আমরা সঠিক বা স্থির সিদ্ধান্ত নিতে পারছি কিংবা বেশটা যোগ্য হয়েছি মহারাজ, এই ব্যাপারটা একটু বলবেন। মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারছি কিনা প্রতিটা মুহূর্তে, এই আমি এটা গুলিয়ে ফেলছি, একটু বুঝিয়ে দিন না। যেখানে গুলিয়ে যাওয়া হয় ওখানেই বেঠিক, সঠিক যখন আসে তখন তার প্রমাণ আর গুলিয়ে যায় না, আর গুলাবে না, কেউ গুলাতে পারবে না আপনাকে। শুদ্ধ চিত্ত তখন হয়ে যায় যখন বোঝা যায় যে, একটু আগে আমরা আলোচনা করলাম যে আমার মধ্যে দুই আছে, এই দুটো চলতে থাকবে এবং এর সন্তুলনই অধ্যাত্ম, এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। নদীর গতিশীলতারও আনন্দ নিন আর নদীর কোনো প্রবাহকে আটকেও রাখবেন না। আপনি যখন গতিশীলতাকে দেখতে চাই দেখছেন, আপনি নদীর সৌন্দর্যে আটকে গেছেন, ওর প্রবাহই ওর সৌন্দর্য। একটা কি আমাদের ভিতরে বলে যে যদি এটাই সুন্দর তাহলে কি আটকে রাখো? সুন্দর জিনিসকে তো আমরা আটকে রাখতে চাই জীবনে, কিন্তু এর প্রবাহই এর সৌন্দর্য, এটা বুঝে যাওয়া জীবন, এটাই অধ্যাত্ম। ঠিক আছে, তো চিত্ত এরকমই, ওর সাথে খেলতে শিখুন না, ওর সাথে খেলুন, ও ছোট বাচ্চার মতো, ও বলবে ছাগলটাকে জড়িয়ে ধরবো, ও বলবে একটুখানি ঘুরতে যাব, যাবেন তো, কি প্রবলেম আছে, অসুবিধা তো কিছু নেই। গোলমাল তখন বাড়তে শুরু করে যখন আমরা ঘটনা ঘটিয়ে ঘটনাকে নিজেই প্রশ্ন চিহ্নের চেন পড়াতে শুরু করি। কেন ঘটিয়েছে যদি, আমি তো এই জন্যই আজকালকার বেশিরভাগ লোককে সাইকিয়াট্রিক পেশেন্ট হিসাবে দেখছি, তুমি তো ঘটিয়েছ, তো আনন্দে থাকো, এর সাথে হারমোনিতে থাকো, কি সমস্যা আছে? আর যখন সেটা না থেকে আমরাই প্রশ্ন করি তখনই সমস্যা সৃজন হয়। তো এই দুটো কি করার কোনো প্রয়োজন নেই কিন্তু জীবনের সাথে, একদম প্রয়োজন নেই। প্রথম প্রশ্ন ছিল আপনার চিত্তশুদ্ধি, ঠিক আছে, চিত্তের সামনে বুঝুন, এই অ্যাক্টিভিটিকে দেখুন না পরিষ্কার করে, ঠিক আছে, এবং ওর সাথে লড়েও কি বদলাতে যাবেন না, কিচ্ছু করতে পারবেন না, আপনি যার সাথে লড়ছেন সে আপনারই ছায়া। ঠিক আছে, আপনি এইভাবে বসে আছেন তো পিছনে ছায়া পড়েছে, আপনি ওকে ঠিক করতে যাচ্ছেন, লোক ডেকেছেন ওকে ঠিক কর ঠিক কর, কখনো ঠিক হবে? তো ওর সাথে লড়ে কিছু হয় না, ওর সাথে প্রেমপূর্ণ হতে হয়। প্রেমপূর্ণ মানে কি? এই খুব আস্তে করে হাতটা তুলে নিন, কি আপনি ওখানে বুলডোজার আনছেন ছায়া ভাঙতে, দেওয়ালে ছায়া পড়ছে দেওয়ালটাই ভেঙে দিই, তা হওয়ার নয়। তো বুঝে ফেলা এটা যে এ আমারই ছায়া, এটি চিত্তশুদ্ধি। ছায়াকে বদলানোর চেষ্টা আপনার দ্বিতীয় ছায়া, ওটা চেষ্টা করতে যাবেন না। ঠিক আছে, আপনি নির্দিষ্টভাবে কথা বলেন, আপনার নির্দিষ্ট হাইট আছে, নির্দিষ্ট কিছু ব্যক্তির সাথে যোগাযোগ আছে, কথাবার্তা আছে, ওঠা বসা আছে, তা আছে, সবার আগে একে স্বীকার করুন, ঠিক আছে, আছে, ঠিক আছে, খুব ভালো আছে। এইবারে দেখুন যে আপনার সিলেকশন কোন কোন স্তরে জীবনে এইগুলো আমি সিলেক্ট করেছি, এই যে আপনি বুঝে ফেললেন, এবারে এর সাথে লাগাবেন না যে আমি কোথাও পৌঁছাতে চাই, শুধু বুঝে গিয়ে স্টপ, ও আপনি খুঁজবে। বসন্ত কোনো নোটিফিকেশান দিয়ে আসে না যে পাতা খসে যাও, আবার নতুন পাতা গজিয়ে যাও, শীত আসবে পাতা খসবে, আর বসন্ত আসবে নববল্লব গজাবে। তো এই পরিষ্কারভাবে ঋতুচক্রকে বুঝতে হয়, এর বেশি কিচ্ছু করার নেই চিত্তশুদ্ধি বিষয়েতে। আর দ্বিতীয়, যেখানেই মন গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওটাই প্রমাণ ঠিক জায়গা নয়, আর দ্বিতীয় কোনো প্রমাণ নেই যে মহারাজ আমার গুলিয়ে যাচ্ছে যে এটা ঠিক কি ভুল, গুলিয়ে যাচ্ছে মানেই ভুল, যা সঠিক তা গোলাবে না। দ্বৈত আছে মানেই জল আর মাটি গুলছে। মহারাজ জানেন তো আমার গ্লাসটা এত পরিষ্কার কিন্তু গুলিয়ে যাচ্ছে, গ্লাস পরিষ্কার নয়, গুলিয়ে যাচ্ছে মানেই এখনো কিছু ভিতরে পড়ে আছে গ্লাসের। তো জোর করে তাড়ানোর চেষ্টা নয়, প্রকৃতিকে বুঝতে হয়, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন না। বড় বড় গাড়ি ডুবেছে এতে, সে রাবণ বলুন বা আমাদের অনেক আধ্যাত্মিক জায়ান্ট বলুন, এরা খুব চেষ্টা করেছে, যত দেখেন না যত কি সামনে আসে, এরা সব প্রকৃতিকে নিয়ন্ত্রণের বার্তা বলেছে। একজন বিশেষ বাপু ছিলেন, তিনি সব থেকে বেশি ব্রহ্মচর্যের কথা বলেছিলেন, যৌবনের ব্রহ্মচর্য বিষয়ে মোটা মোটা বই আছে তার, প্রকৃতিকে নিয়ন্ত্রণের চেষ্টা হয়তো করেও ছিলেন, আমি ঠিক ভুল জানি না, কিন্তু জাস্ট ইনস্টেন্সটা নিচ্ছি উদাহরণ একটা। তো নিয়ন্ত্রণ করার কিছু নেই এর মধ্যে, এটা ঘটছে তো,
আমার যেমন আমি পড়ছি, আমি কি রাতে চোখ রোগড়ে রোগড়ে পড়ছি? হয় না চোখ রোগড়ে পড়া, ওই পড়া আপনার মাথায় ঢুকবে না, সকালে উঠবেন ভুলে যাবেন। নিজের সাথেই লড়েছি না আমরা, জীবনকে বড় নিরাশ করে ফেলি এই ক্ষেত্রে। ভালো লাগছে পড়ো, আমি মাঝখানে রুটিন করেছিলাম, করতে চেষ্টা করছিলাম যে রাত্রিবেলায় জেগে আমি পড়বো, কিন্তু রাত্রে জাগলে দেখছি সকাল থেকে যাবতীয় রুটিন ঘুরে যাবে, কারণ আমি সকালে একটুখানি বাইরে যাবো, মর্নিং ওয়াক করতে যাবো, রাত্রে জাগলে সম্ভব নয় এবং 9টার সময় গিয়ে সকালে মর্নিং ওয়াক করা সম্ভব নয়। এবারে যদি আমি বলি একটা ছবি মাথায় বানিয়ে নিয়ে যে দেখো রাত্রে জাগিনি তো যোগী কি, জাগিনি তো জাগিনি, কিছু আছে যার সাথে আছি, ব্যাস। বাকি যে জিনিসগুলি আছে এগুলি কিছুটা চলবেই, আমার শরীরের গঠন এমন যে হয়তো অনেক রাত্রি জাগতে পারবো না। আমি রাত্রি জাগি না মানে আমি একটার পর জাগি না বলছি, আমি একটার পর জাগছি না, কারণ 4টেই তো উঠবো, 4:30 তো উঠবো। যেমন আজকে মঙ্গল আরতি হয়েছে, আমি দিব্যি ঘুম মেরেছি, কোনো ধ্যানে মহারাজ বসেছিল না, 1:05 শুয়েছি, ও আমাকে বলল কৃষ্ণমূর্তিকে খুলেছিলাম সকাল থেকে, কিচিরমিচির কিচিরমিচির সন্ধ্যাবেলাতে একটু হলো, আপনারা সবাই ছিলেন, তো ঘটনা কি পড়া হয়নি, মনটা ফাঁকা ফাঁকা লাগছে। এগুলো কি মানে আমার মধ্যে কোনো কি বলবো, কোনো গুলিয়ে যাওয়া ব্যাপার নাই, পড়িনি, পড়তে বসে গেছি, পড়তে বসে গেছি, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, মঙ্গল আরতিতে উঠতে পারিনি, এই সবগুলো সহজ ছিল। আবার যেই উঠে গিয়েছি চপে বসে গিয়েছি, প্রার্থনায় চলে গিয়েছি, প্রার্থনা থেকে এসেছি আবার একটু বই নিয়ে বসেছিলাম, বুঝে যাচ্ছে জিনিসটা, গোলাচ্ছে কি, আমারই তো নির্ণয়। যেটা ঠিক করছে মহারাজ, এটা কি করে বুঝছি, সঠিক সিদ্ধান্ত নিতে পারছি? বলছি 2 এ 2 তো 4 হলো মহারাজ, তাহলে 4 থেকে 4 বাদ দিলে, 4 থেকে যদি 2 বাদ দিই কি দাঁড়ায় মহারাজ? এমনি 2 এ 2 এ 4 হয়ে গেল, বলছে না 4 থেকে 2 বাদ দিলে তো 2 থেকে যায় মহারাজ, আবার কেন রিভার্স খেলছেন? আপনি ঘটিয়েছেন তো, দায়িত্ব নিন, সহজ থাকুন। যদি ওর মধ্যে কিছু ব্যর্থ থাকে, যেটা দিব্যা বলছিল, যদি কিছু অনর্থক থাকে শিখিয়ে দিয়ে চলে যাবে, আর জগতে কোনো এর থেকে বড় শিক্ষক নেই, আপনার থেকে বেশি শিখাতে আপনাকে কেউ পারে না। আমি আপনাকে 2 কথা শেখাচ্ছি, কারণ আপনি এখানে বসেছেন, নাহলে কে শেখাবে, কেউ শেখাবে না। তো এইভাবে জীবনকে দেখবেন না, অসহজ হবেন না জীবনের প্রতি এত। এদেরকে আমি তো বলি যে থেকেছে যৌবন বয়স, কিছু থাকবে তো কি করবো, এই আমি বলি না তো মহামন্ত্র, বলবেন না যে মহারাজ মন্ত্র দিয়েছিলেন, বিপদে পড়ে যাব। আমি ওকে ওটাই বলেছিলাম, এদের সবাইকে এটাই বলি, অসুবিধা আছে তো কি করব, আছে এগাও না, পাটা আটকে যাচ্ছে, এত দূর এগোতে পারছি না। কে বলেছে এগানোর রমন ডেফিনেশন বানাতে, ডেফিনেশন কেন বানাচ্ছ এগানোর, যতখানি আছে ততখানি এগিয়ে যাও, শেষ না। মাঝ গুলিয়ে যাচ্ছে, তো গুলিয়ে যাচ্ছে তো কি আছে, একটুখানি গুলিয়ে সত্যি কথা বলতে আমাদের কিছু যায় না। কে গোলালো তোমার গ্লাস, কে গুলিয়েছে, দরকারই নেই গোলানোর কোনো, কি দরকার আছে। আর যদি গুলিয়ে গেছে সহজ থাকো, গুলিয়ে গেছে, থেতানোর অপেক্ষা করুন, আবার তৃতীয় যাবে। এদের তো আমি তো এদেরকে বলি লম্বা গোলানো তৈরি থাকো। আমি যে বখন বলছি নিজেকে চেঞ্জ করবো 87 বছর বয়সে, আমি বারবার গুলিয়ে যাওয়া অ্যাকসেপ্ট করে নিয়েছি, গুলিয়ে গেছে আমার বয়স, যদি বেঁচে থাকি 86 বছর 364 দিনে কিছু গুলিয়ে গেছিলো বলেই তো আবার কিছু চেঞ্জ করলাম। সহজ থাকুন গুলিয়ে যাওয়ার প্রতি, তাহলেই তো কিছু করতে পারবেন। মা গেছে, ছেলেকে বলছে হা হাত কেটে গেছে, হাত কেটে গেছে, তা হাত কেটে গেছে তো সহজ থাকবে বাবা, একটু তুলো আনো, মা কাঁদতে বসে গেছে মাথা ধরে, ছেলে বলছে মরে গেলাম রে, আর মা বলছে ছেলে মরে গেল রে, কি লাভ আছে, কোনো লাভ নেই এর মধ্যে। এই যে ভদ্রলোক কানা হয়ে এসেছেন হসপিটাল থেকে, আমি তো উৎসাহে যাইনি, গিয়ে কী করে নেবো আমি, ওর মা এসছিল আর এখান থেকে জয়ন্ত গেছিল, এখানে আসলাম, এসে দেখুন 12 জানুয়ারি। আমি বোঝানোর চেষ্টা করছি গুলিয়ে যাওয়া, কিছু গুলিয়ে যায়নি, আমরা একটা ভ্যালু বানিয়ে ফেলি যে ইট শুড বি এরকম, এরকম হওয়া উচিত, ওই ছবিটা গোলাচ্ছে আর কিচ্ছু গোলায়নি, জীবন বড় সুন্দর চলছে, নদীর প্রবাহেতে গরু ভেসে যাচ্ছে, এর একটা সৌন্দর্য আছে যে মরা গরু কোথায় যাবে, ভেসে যাবে, কেউ তো আর কবর খুঁড়ে খুঁড়ে দেবে তার কোনো গ্যারেন্টি নেই। আমাদের বড্ড বলবো কি, দেখো গঙ্গা এত পবিত্র নদী, গঙ্গায় পেট্রোল ডিজেল পরে, পোড়া তেল পরে, ঠিক আছে, কিন্তু গরু তো, আমাদের তখন মনে হয় যে খুব অধর্ম হচ্ছে এটা,
মরা গরুটা ভাসিয়ে দিয়েছে, গঙ্গা দূষণ হয়ে যাচ্ছে, এরকম নয়। তোর চোখের অপারেশন হলো, আমি গিয়ে কী করব? 8 ঘন্টার একটা জার্নি, যাওয়া আসা মিলে সকাল 8টায় গেল আর দুপুর 3টে এলো, 3টে 4টে বোধ হয়। আর ওপরে যাই হোক, আমি দেখলাম ওর মধ্যে কিছু সার্থকতা নেই, আমি গিয়ে কিছু করতে পারবো না। ও গেল, ভালো এলো, ও এলো, আমি পরে 12 জানুয়ারি বাজার করতে চলে গেলাম। তার ফলে কি ঘটলো, আমি মার্কেট করে ফিরলাম, ও ঢুকলো জাস্ট, আর আমরা ওই গাড়িতে বেরিয়ে গেলাম যে সিঙ্গুর থেকে বাজার করে নিয়ে আসি, বাজার করে আনলাম। বাজার করে আনার পরে ওর কাছে গেলাম, ওকে অ্যাটেন্ড করলাম। তারপরে পরের দিন ওইটা বাজারটা হলো বলে আমরা একটু বসতে পারলাম, আর ওই চোখের ব্যথা ওখানে বসে 4টে গান ভালো হলো, পরিবেশটা ভালো হলো, ভুলে গেল। বলুন কে কাজে লাগলো? হ্যাঁ, আমার গুলিয়ে যাচ্ছে, আমি কোন দিকে যাবো, শরীর খারাপের দিকে যাবো না পরের দিন 12 জানুয়ারি ওই দিকে যাবো, কিছু না, দরকার নেই, আমি অতটাই করতে পারতাম। আমি এটাও ভেবেছিলাম, আমি বলে দিচ্ছি, ও হয়তো জানে না, আমি এটাও ভেবেছিলাম যে আমি ও আসবে আমি বেরিয়ে যাবো, মনে করবে মহারাজ তোমায় ভালোই বাসে না, পাত্তাই দিচ্ছে না, ডোন্ট কেয়ার, বাসে না বাসে না বাসে না, সহজ থাকুন না, বানিয়ে ফেলবে, না না আমার এরকম চলা উচিত, এমন করা উচিত, এমনভাবে বলা উচিত, কোনো উচিত নেই, নিজের শান্তিতে মস্তিতে থাকুন, এতে কোনো অসুবিধা নেই।